হাই, হ্যালো। আজকে আমি একটু কাঁঠাল খাচ্ছি, পাকা কাঁঠাল, তার সঙ্গে একটু শুকনো মুড়ি খাচ্ছি আর কি। অম্বল যদিও আমার হয় না, তাহলেও মানে একটু শুকনো মুড়ি খেয়ে তারপরে আমি কাঁঠালটা খাবো। আমি খুব খেতে ভালোবাসি, কাঁঠালও খেতে ভালোবাসি। দেখুন, মানুষ কিন্তু সবসময় নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ চিন্তা করা একদম উচিত নয়। অম্বল, সবাই ভাবে অম্বল হবে, এই এইসব খেলে অম্বল টম্বল হবে, আমার তো হয় না। আমার একদমই সত্যি কথা বলছি, আমার কোনো অম্বল মানে নেই। এবার আমি খেতে ভালোবাসি কাঁঠালটাও, আমি খুব এই সিজনটাই তো পাবো, এরপরে তো আর পাবো না কাঁঠাল। তা এই যে কাঁঠাল, বেশ খাজা কাঁঠাল, বড় বড়, আমার তো খুব ভালো লাগে। তো ভয় পাবেন না, কোনো জিনিসে ভয় পাবেন না, নেগেটিভ চিন্তা একদম করবেন না, ঠিক আছে? নেগেটিভ চিন্তা একদম করা বাদ দেবেন, ভালোভাবে থাকুন আপনারা, ভালোভাবে খাওয়া দাওয়া করুন। মুড়ি খাচ্ছি, শুকনো মুড়ি খাবেন, তারপর আপনি কঁঠাল খাবেন, কিচ্ছু হবে না। হ্যাঁ, যাদের অম্বল সহ্য হয় না তাদের কথা আলাদা, কিন্তু আমার কিছু হয় না সত্যি। কাঁঠালগুলো খাজা কাঁঠাল। খুব মিষ্টি। সবসময় নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভে চলবেন।